শুরু হয়েছে এমপিও ভুক্তি কার্যক্রম, অপেক্ষা গুজবে 3,500 শিক্ষা প্রতিষ্ঠানের। ফের শুরু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির কার্যক্রম। নতুন করে যোগ্য প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তকরণে গঠন করা হয়েছে 10 সদস্যের প্রতিষ্ঠান বাছাই কমিটি। চলতি মাসের শেষ দিকে এ কমিটির প্রথম সভা হওয়ার কথা। আগস্টের স্বীকৃতি পর প্রতিষ্ঠানগুলো থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হতে পারে। এমপিও ভুক্তির চূড়ান্তকরণ শুরু হলে অপেক্ষা গুজবে প্রায় 3,500 শিক্ষা প্রতিষ্ঠানের। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি থেকে জানা যায়, এমপিও ভুক্তি নীতিমালা অনুসারে সরকার অনুমোদিত ও স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ শুরু করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে 2022-23 অর্থবছরে এ খাতের বরাদ্দ দিয়ে নতুন করে সাধারণ স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা এমপিও ভুক্ত করা হবে। গত 6 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে এ লক্ষ্যে 10 সদস্যের একটি বাছাইকরণ কমিটিও গঠন করা হয়েছে। এছাড়া টেকনিক্যাল সাপোর্টের জন্য ব্যানবেইস, মাওসি, ঢাকা শিক্ষা বোর্ডের 4 জন সিস্টেম অ্যানালিস্টকে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাওসির পরিচালক অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী বলেন, 2023 সালে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সব সদস্যের কাছে পাঠানো হয়েছে এ সংক্রান্ত চিঠি। চলতি মাসের শেষ দিকে কমিটির সভা হতে পারে। আবেদন সংক্রান্ত সব টেকনিক্যাল সাপোর্ট ব্যানবেইস দেবে। তিনি বলেন, আবেদন শেষে অন্যবারের মতো যাচাই বাছাই করা হবে। এমপিও ভুক্তি নীতিমালা অনুযায়ী যেসব প্রতিষ্ঠান কাম্য যোগ্যতা অর্জন করবে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের একটি খসড়া তালিকা তৈরি করে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কাছে তুলে দেওয়া হবে। সেটি চূড়ান্ত করে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত করে পাঠালে শিক্ষা মন্ত্রণালয় থেকে গ্যাজেট আকারে প্রকাশ করা হবে। সর্বশেষে 2022 সালের জুলাই মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের 2,716টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা হয়। এ পর্যন্ত সারা দেশে এমপিও ভুক্তি করা হয়েছে প্রায় 30,000 প্রতিষ্ঠান। বাংলাদেশ নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের মহাসচিব অধ্যক্ষ মাহমুদুল নবী বলেন, এমপিও ভুক্তির জন্য বর্তমানে স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান মিলে 3,500 প্রতিষ্ঠান বাকি। এ বাবদ সরকারি পর্যাপ্ত অর্থ বরাদ্দ হয়েছে। সে অর্থ দিয়ে বাদ পড়া সব প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তি করা সম্ভব। তিনি বলেন, এমপিও ভুক্তি না হওয়ায় অনেক শিক্ষক কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন ভাতা ছাড়া কাজ করে আসছেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। শিক্ষার মান বাড়াতে মানবিকভাবে বিবেচনা করে এবছর স্বীকৃতিপ্রাপ্ত সব বিদ্যালয় এমপিওর আওতায় আনতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। নীতিমালা অনুযায়ী এমপিও ভুক্তিতে 4 শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি, শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষায় পাশের হার, এসব বিষয়ের উপর কাম্য যোগ্যতা হিসেবে 100 নম্বর ধার্য করা হয়েছে। নম্বরে এগিয়ে থাকা বিদ্যালয়গুলোকে এমপিও ভুক্তি করা হবে। তবে অগ্রাধিকার দেওয়া হবে হাওর বাওর, চরাঞ্চল, সুবিধাবঞ্চিত এলাকা, নদী এলাকা, বালিকা বিদ্যালয়, কলেজগুলোকে। বাছাই কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব আব্দুল নূর মোহাম্মদ আল ফিরুজ বলেন, মাত্র কমিটি গঠন করা হয়েছে, চলতি মাসের মধ্যে একটি সভা করার চিন্তা করা হচ্ছে। সেখানে আবেদন শুরু, যাচাই বাছাই সহ খসড়া তালিকা তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাছাই কমিটি ধাপে ধাপে সভা করে তালিকা তৈরির কাজ শেষ করবে। এমপিও ভুক্তির জন্য আগামী আগস্ট থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। তো প্রিয় দর্শক, এডুকেশন সম্পর্কে আপডেট নিউজ পেতে আমাদের প্রাইভেট স্কুল 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে সকল আপডেট নিউজ দেওয়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়।